হ্যালো ইভ্রিওান আশা করি তোমরা সবাই ভালো আছো গাইডলাইন লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম লাস্ট ভিডিওতে আমরা সি প্রোগ্রামিং এর অপারেটর নিয়ে কথা বলছিলাম যেখানে আমরা বিভিন্ন অপারেটরের প্রয়োগ দেখেছিলাম অর্থাৎ সি প্রোগ্রামে কীভাবে অপারেটরগুলো ব্যবহার করতে হয় সেটা দেখেছিলাম তো লাস্ট ভিডিওতে আমরা একটা প্রবলেম রেখে গেছিলাম সেই প্রবলেমটা সলিউশনই হচ্ছে আমাদের আজকের ভিডিওটা ঠিক আছে তো চলো আমরা শুরু করি ওকে তো তোমাদের যদি মনে থাকে তাহলে আমি লাস্ট ভিডিওতে এই পর্যন্ত করে আসছিলাম এবং এখানে এসে তোমাদের বলেছিলাম যে আমাদের যে অ্যারিথমেটিক অপারেটার অর্থাৎ ইনক্রিমেন্টাল এবং ডিক্রিমেন্টাল এই দুইটা যে অ্যারিথমেটিক অপারেটার আছে তাদেরকে আমরা কোনো চলকের সামনে অথবা পেছনে অর্থাৎ সাফিক্স অথবা প্রিফিক্স উভয় আকারে ব্যবহার করতে পারি কিন্তু তাদের মধ্যে একটা পার্থক্য আছে ঠিক আছে এই জিনিসটা জানা আমাদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ ওকে এটা থেকে এমসি কিউ হতে পারে অনেক ইফান তোমাকে যদি চাই তাহলে ব্রড কোয়েশ্চেনও করে দিতে পারে ওকে তাহলে আমরা দেখবো আসলে যে এই ইনক্রিমেন্টাল এবং ডিক্রিমেন্টাল অপারেটরকে আমরা যদি সাফিক্স হিসেবে ব্যবহার করি তাহলে আসলে সেটা কি মিন করে এবং প্রিফিক্স হিসেবে ব্যবহার করলে সেটা কি মিন করে তো আমরা ইনিশিয়ালি কি করব ইনিশিয়ালি আগের প্রোগ্রামটা যদি একবার রান করে দেখি তোমরা একটু দেখো আমাদের দুইটা ভেরিয়েবল ছিল একটা ছিল এ এবং আরেকটা ভেরিয়েবল ছিল কি বি আমরা আমাদের কীবোর্ড থেকে ইনপুট নিচ্ছিলাম কার মান আমাদের এ ভেরিয়েবলের মান এবং পরবর্তীতে ওই এ ভেরিয়েবলের মানকে যদি আমরা এক ডিক্রিমেন্ট করি অর্থাৎ এক কমিয়ে দেই এবং বি এর মধ্যে রাখি এবং পরবর্তীতে যদি আমরা কি এ এবং বি উভয়কেই প্রিন্ট করি তাহলে আমি তাদের মধ্যেকার রেজাল্টটা দেখতে পাবো তো ফর এক্সাম্পল আমি যদি এর মধ্যে ইনপুট হিসেবে পাঁচ দেই তাহলে সেই পাঁচের মান এক কমে গিয়ে কি হয়ে যাবে চার হয়ে যাবে অর্থাৎ এর মধ্যে হয়ে যাবে কত চার এবং সেই চারটা আলটিমেটলি কার মধ্যে অ্যাসাইন হয়ে যাচ্ছে বিয়ের মধ্যে তার মানে বিয়ের মধ্যেও চার থাকা উচিত তাহলে আমরা যদি এখন রান করি প্রোগ্রামটা ইনপুট যদি দেয় আমাদের পাঁচ তাহলে আমাদের আউটপুট আসবে কত এ ইকাল টু ফোর বি টু ফোর তো এটা ঠিকঠাক কাজ করছে কিন্তু আমরা যদি কি বলছিলাম এই ডিক্রিমেন্ট অপারেটরটা শেষে দেই অর্থাৎ এ না লিখে a লিখি এবং এখন যদি রান করি তাহলে এখন ইনপুট 5 দিলে আমরা দেখব a ইকুয়াল টু কত 4 কিন্তু b ইকুয়াল টু হচ্ছে কি 5 অর্থাৎ আগের আউটপুট এবং এখনকার আউটপুটের মধ্যে একটা পার্থক্য দেখতে পাচ্ছি ওকে তাহলে এখানে আমাদের আসলে বুঝতে হবে যে কি ঘটনা ঘটছে তো তোমাদের একটা কথা মনে রাখতে হবে যখন আমরা প্রিফিক্স আকারে ডিক্রিমেন্টাল অপারেটার অথবা ইনক্রিমেন্টাল নট অনলি ডিক্রিমেন্টাল তুমি ইনক্রিমেন্টাল অপারেটরের ক্ষেত্রে এই ঘটনাগুলো ঘটতে পারে ওকে তো যদি আমরা ইনক্রিমেন্টাল অথবা ডিক্রিমেন্টাল অপারেটরগুলা প্রিফিক্স আকারে ব্যবহার করি তাহলে এটার অর্থ হচ্ছে সেই ইনক্রিমেন্টাল অথবা ডিক্রিমেন্টাল অপারেটারটা মানে প্রথমে সেই ভ্যারিয়েবলটার মানটাকে এক বাড়াবে অথবা কমাবে তারপরে অ্যাসাইন করবে কি বললাম আগে এক বাড়াবে অথবা কমাবে তারপরে অন্যটার মধ্যে সেই ভ্যালুটা অ্যাসাইন হবে কিন্তু যদি তুমি পোস্ট ফিক্স অর্থাৎ কোনো একটা চলকের পরে লিখো তাহলে কি হবে ওই চলকের মানটা আগে অ্যাসাইন হয়ে যাবে পরবর্তীতে ওই চলকের মানটা এক কমবে অথবা বাড়বে আমি যদি তোমাকে একটু কোডে এক্সপ্লেন করে দেখাই তাহলে যদি দিই আমি তোমাকে ফর এখানে ছিল ছিল মাইনাস মাইনাস তাহলে দেখো আমরা যখন এর মধ্যে ইনপুট পাঁচ দিচ্ছি তখন এখানে আমরা কি করছি আমাদের ডিক্রিমেন্টাল অপারেটরটাকে প্রিফিক্স হিসেবে ব্যবহার করেছি তাহলে কি হবে প্রিফিক্স হিসেবে ব্যবহার করলে আগে মান কমবে তারপরে অ্যাসাইন হবে মনে রাখবা প্রিফিক্স হিসেবে ব্যবহার করলে মান আগে পরিবর্তিত হবে তারপরে অ্যাসাইন হবে ওকে তাহলে এখানে কি হবে এর মানটা পরিবর্তিত হবে পরিবর্তিত হয়ে কত হয়ে যাবে ছিল পাঁচ হয়ে যাবে চার এর পরে অ্যাসাইন হবে কার মধ্যে অ্যাসাইন হবে বি এর মধ্যে কত অ্যাসাইন হবে এর মধ্যে যা আছে তাহলে এর মধ্যে কত আছে চার তাহলে বি এর মধ্যেও কত অ্যাসাইন হবে চার কিন্তু আমরা যদি এই ডিক্রিমেন্ট অপারেটরটা পোস্ট ফিক্স হিসেবে দেই তাহলে কি হবে বললাম আগে অ্যাসাইন হবে পরে পরিবর্তিত হবে ঠিক আছে তো এক্ষেত্রে আমরা যদি ইনপুট হিসেবে পাচ দেই আমাদের তাহলে দেখা যাবে যে এর মানটা আগে আমাদের বিয়ের মধ্যে অ্যাসাইন হয়ে যাচ্ছে তাহলে ইনপুটে আমরা এ কে কত দিছিলাম পাঁচ তাহলে সেই পাঁচ যদি আমাদের বিয়ের মধ্যে হয়ে যায় এর মধ্যে এখন কত আছে পাঁচ এবং পরবর্তীতে কি হবে এর মানটা পরিবর্তিত হবে বললাম তাহলে এর মানটা পরবর্তীতে পরিবর্তিত হয়ে কি ব্যবহার করেছি আমরা ডিক্রিমেন্ট অপারেটর ব্যবহার করেছি অর্থাৎ তার মান এক কমে যাবে কমে গিয়ে কত হবে পাঁচ থেকে চার হয়ে যাবে তাহলে বিয়ের মধ্যে অ্যাসাইন হলো কত পাঁচ কিন্তু এর মধ্যে পরবর্তীতে মানটা কমে গিয়ে কত হয়ে গেল সেটা চার হয়ে গেল এই আমরা যদি এটাকে এখন রান করি এবং ইনপুট আমরা তাহলে দেখব এর মান এক কমে গেছে সেটা কখন কমেছে অ্যাসাইন হওয়ার পরে কমেছে যখন অ্যাসাইন হয়েছিল তখন তার মধ্যে পাঁচ ছিল এবং সেই জন্য আলটিমেটলি বি এর মধ্যে এখানে পাঁচ ভ্যালুটা আসছে এই জন্য দেখাচ্ছে a 5 সরি a 4 এবং বি 5 টু ফাইভ একইভাবে আমরা ইনক্রিমেন্ট অপারেটরটাও দেখতে পারি যদি আমরা ইনক্রিমেন্ট অপারেটরটাকে প্রথমে ব্যবহার করি তাহলে কি হবে আগে মান বেড়ে যাবে তারপরে অ্যাসাইন হবে ঠিক আছে তাহলে আমরা যদি ইনপুট হিসেবে ফর এক্সাম্পল দশ দেই তাহলে এর মান ছিল কত দশ এরপর এখানে গিয়ে আগে মান বাড়বে কেন কারণ আমরা প্রিফিক্স হিসেবে ব্যবহার করছি এই অপারেটরটাকে তাহলে দশের মান বেড়ে গিয়ে কত হয়ে যাবে এগারো অর্থাৎ এর মধ্যে কত থাকবে এগারো ঠিক আছে এরপরে সেই মানটা কার মধ্যে অ্যাসাইন হবে বিয়ের মধ্যে তাই যদি হয় তাহলে বিয়ের মধ্যে এখন কত আসবে এগারো তার মানে এর মধ্যেও এগারো বিয়ের মধ্যেও এগারো বি কে তাহলে আমরা দেখতে পাবো পাবোয়াল টু ইলেভেন এবং বি ইকুয়াল টু ইলেভেন ফর এক্সাম্পল দেখো আমরা যদি ইনপুট টেন দেই তাহলে দেখতে পাচ্ছি কি টু ইলেভেন বি ইকুয়াল টু ইলেভেন ঠিক আছে কিন্তু আমরা যদি এই ইনক্রিমেন্ট অপারেটরটাকে পোস্ট ফিক্স হিসেবে ব্যবহার করি তাহলে কি বললাম আগে অ্যাসাইন হবে পরে পরিবর্তিত হবে তাহলে ইনপুট হিসেবে যদি আমরা এর মধ্যে 10 দেই তাহলে এই 10টা আগে অ্যাসাইন হয়ে যাবে কার মধ্যে বিয়ের মধ্যে কত আসবে দশ এরপরে এর মান পরিবর্তিত হয়ে কত হবে এক বেড়ে এগারো হবে তাহলে এবার যদি আমরা এ এবং বিকে প্রিন্ট করি তাহলে দেখব এর মান এগারো কিন্তু বিয়ের মান কিন্তু 10 ঠিক আছে তাহলে আমরা এখন যদি রান করি প্রোগ্রামটাকে ইনপুট যদি দেয় দশ তাহলে দেখব এর মান এগারো বিয়ের মান দশ ঠিক আছে তো আশা করি তোমরা এই দুইটার মধ্যে পার্থক্যটা বুঝতে পারছো তাহলে তোমরা যখন ইনক্রিমেন্টাল অপারেটার বা ডিক্রিমেন্টাল অপারেটরটাকে ব্যবহার করবে প্রোগ্রামে তখন তোমাদের একটু খেয়াল রাখতে হবে ঠিক আছে তো আরেকবার আমি লাস্ট লাস্টবারের মতো বলছি যদি আমরা প্রিফিক্স হিসেবে ব্যবহার করি তাহলে মানটা আগে পরিবর্তিত হবে পরে অ্যাসাইন হবে আর যদি পোস্ট ফিক্স হিসেবে ব্যবহার করি তাহলে আগে অ্যাসাইন হবে পরে পরিবর্তিত হবে ঠিক আছে এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে ওকে তো এরপরও যদি তোমাদের কোনো রকমের প্রবলেম হয় তাহলে তোমরা কমেন্ট সেকশনে জানাবা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ফ্রেন্ডদের সাথে শেয়ার করবো ঠিক আছে পরের ভিডিও তো তোমাদের সাথে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবা ধন্যবাদ সবাইকে